মায়ের অপার করুণা কাহিনী। কে গা, কে যায়? বজ্রগম্ভীর অথচ কর্কশে কণ্ঠস্বর। অন্ধকার নির্জন 10 মাইল ব্যাপী বিস্তৃত তেলো ভেলোর মাঠে একাকী মায়ের থমকে যাওয়া, এর কি ব্যাখ্যা হতে পারে? আমাদের মতো সাধারণ জীবের মনে হবে তীর্থযাত্রী দল থেকে পিছিয়ে পড়ে মা পদ ভুলে নির্জন এই প্রান্তরে এমনি হঠাৎই দৈবক্রমে মুখোমুখি হয়েছিল নরহত্যাকারী দস্যুর সাগর সাঁতরার। তবু দৈবক্রমে কথাটি বলেই ফেললাম। হ্যাঁ, সত্যি সত্যি দৈবক্রমেই এটি ঘটেছিল। যদি আমরা এই ঘটনাটির সঠিক বিশ্লেষণ ও মূল্যায়ন করতে পারি, তবেই হয়তো কিছুটা রহস্য উদ্ঘাটিত হওয়া সম্ভব এমনই একটি রোমাঞ্চকর ঐতিহাসিক কাহিনীর পটভূমিকা এবং তার পরিণতির। দল বেঁধে তীর্থযাত্রীরা চলেছে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের পথে, শুভ তিথিতে গঙ্গা স্নানের পুণ্য সঞ্চয় উপলক্ষে। মা শারদাও এদের সঙ্গে চলেছেন পা মিলিয়ে। সঙ্গে আছেন গায়ের বেশ কয়েকজন পরিচিতদের সঙ্গে ভাসুরজি লক্ষ্মী ও ভাসুরপো শিবু। এরা মায়ের একান্ত অনুগামী ও মায়ের স্নেহের কণা। কামারপুকুর থেকে আরামবাগ, তারকেশ্বর, বৈদ্যবাটি হয়ে যাবেন দক্ষিণেশ্বরের পথে। আরামবাগে তাদের রাত্রিবাস করার কথা, কিন্তু আরামবাগে যখন পৌঁছুলেন তারা তখনও বেশ বেলা আছে। সিদ্ধান্ত পরিবর্তন করে 10 মাইল ব্যাপী তেলোভেলোর কুখ্যাত মাঠ পেরিয়ে একেবারে তারকেশ্বরেই তারা রাত্রিবাস করবেন বলে স্থির করলেন। সেই মুহূর্তেই ইতিহাসের পাতায় এক আঁচড়ে লেখা হয়ে গেল দুটি মানুষের জীবন আলেখ্যের এক রোমাঞ্চকর অধ্যায়। তেলো আর ভেলো দুটি গ্রামের মধ্যবর্তী এই মাঠ, আর এই গ্রাম দুটিতে বাস নরঘাতক দস্যুদের। এরা শুধু রাত্রে নয়, দিনের আলোতেও অবাধে লুণ্ঠন, হত্যা ইত্যাদি চালায় নৃশংসভাবে এই নির্জন মাঠে। এই গ্রাম দুটির মানুষদের মূল জীবিকা এই দস্যুবৃত্তি। দল বেঁধে ছাড়া একাকী দিনের বেলাও এই মাঠ কেউ অতিক্রম করতে চায় না। আরামবাগে রাত্রিবাস না করে ওই ভয়ানক স্থানটি অতিক্রম করার সিদ্ধান্তটি তাদের যে সঠিক ছিল না সেটা বুঝেই সবাই জোর কদমে পা চালিয়েছিল। শারদা পড়ে রইলেন সব শেষে, পিছিয়ে পড়তে লাগলেন। সবাই অসহায়তা দেখে সবাইকে আশ্বস্ত করে এগিয়ে যেতে বললেন। তাঁর কি প্রাণের ভয় ছিল না? তাহলে আর সবাইয়ের মতো তিনিও তো প্রাণপণ করে ছুটে চলতে পারতেন, কিংবা সবাইকে মিনতি করে সঙ্গে চলতে বলতে পারতেন। না, তিনি কোনোটাই করেননি। তাঁর যে একটা কাজ আছে, বড় কাজ, দুটি ভক্ত প্রাণ যে তাঁর প্রতীক্ষায়। জানি না জড়দেহধারী এই মাতৃমূর্তি নিজে তা পূর্বেই জানতেন, না অজানিতেই এই কৃপাধন্য করতে হয়েছে তাঁকে। সুস্পষ্টভাবে তা প্রকাশ করেননি কোথাও। যাই হোক, অন্ধকার নেমে এলো, দিকভুল করলেন তিনি, যিনি কিনা লক্ষ কোটি জীবের দিক দিশারি। শারদা সেই কর্কশ স্বর শুনে ভয় পেলেও অবিচলিত রইলেন। কোথা যাবে? পূবে। সেই পথ নয়, ওই পথে যেতে হবে। সেই দীর্ঘদেহী কৃষ্ণবর্ণ নরঘাতক দস্যুটি এগিয়ে এলো, একেবারে শারদার মুখোমুখি দাঁড়ালো। কি দেখল সেই জানে, পরক্ষণেই কর্কশ স্বর কোমল হয়ে উঠল আশ্বাসবাণী। ভয় নেই, আমার সাথে মেয়ে লোক আছে, পিছিয়ে পড়েছে। সত্যি সত্যি একজন মেয়ে লোক এলো এরপর। আশ্বস্ত হয়ে শারদা তার হাতটি ধরলেন ভালোবেসে। মা, আমি তোমার মেয়ে শারদা, সঙ্গীরা ফেলে যাওয়ায় ভীষণ বিপদে পড়েছিলুম। ভাগ্যে বাবাও তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারিনে। এক লহমায় পাষাণ দুটি হৃদয়ে বয়ে গেল ফল্গুধারা। এতদিনের সঞ্চিত কঠোর প্রাণে স্নেহের বান ডাকলো একেবারে।
নির্জন প্রান্তরে অন্ধকার রাত্রিতে রচিত হলো এক ভালোবাসার ইতিহাস। এ এমন ভালোবাসা যা দৈনন্দিন চাওয়া পাওয়ার ঊর্ধ্বে, যা ওই বাগদি ডাকাত দম্পতির কল্পনাতীত। নিজেদের কাছেই তারা নিজেরা যেন অচেনা অজানা হয়ে উঠল। সেই রাত্রি অন্ধকারে এক মুহূর্ত আগে পাওয়া এই মেয়েটিকে নিয়ে যে তারা কী করবে, কোথায় রাখবে তাদের স্নেহের পুত্তলিটিকে, সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। গ্রামের প্রান্তে এক দোকানে তারা রাত্রিবাসের ব্যবস্থা করল। ডাকাত মা তার পুঁটুলি থেকে নিজের কাপড় বের করে বিছানা করে দিল। ডাকাত বাবা জোগাড় করে আনল রাতের মতো চিড়ে মুড়ি জাতীয় কিছু খাবার দাবার। মেয়ে সারদাকে যত্ন করে খাইয়ে শুইয়ে নিজের আঁচল দিয়ে বাতাস করতে থাকে মা, আর বাবা লাঠি নিয়ে দরজায় পাহারায়। তাদের কাছে সারদা হয়ে যান ছোট্ট মেয়ে। তাদের আদর যত্নে বাবা মায়ের অপার স্নেহ যেন উথলে উঠতে থাকে। কোন দৈব বলে অসম্ভব সম্ভব হতে পারে? রাত পোহালে মেয়েকে নিয়ে বাবা মা রওনা হয় তারকেশ্বরের পথে। চলতে চলতে মাঠ থেকে কড়াইশুঁটি তুলে তুলে মা দিতে লাগলো মেয়ের হাতে, আর ছোট্ট মেয়ে সারদা সেই শুঁটি ছাড়িয়ে খেতে খেতে পথ চলতে লাগলো। এ চিত্রটি সেই চিরন্তন গ্রাম বাংলার আলপথ ধরে পথ চলা যেন। এমনিভাবেই গ্রামের শিশুরা মা বাবার সাথে গ্রামের পর গ্রাম পথ চলে আনন্দ করে শুঁটি খেতে খেতে। এতে খিদের সাথে সাথে কমে তাদের পথশ্রম। পথের মাঝে গাছের ছায় বসিয়ে জলের খোঁজ করে জল এনে দেয় ডাকাত বাবা সাগর সাঁতরা, যাতে বাগদি। তাতে কি, বাবা বলে ডেকেছে যাকে সারদা, তা অন্যথা তো হবার নয়। তার আনা জলে তাই মহা তৃপ্তিতে তেষ্টা মেটায় সারদা। মেয়েটির দিকে অপলক তাকিয়ে থাকে মা, বাতাস করে। বাবাও কি যেন খোঁজে এই মুখের দিকে চেয়ে। চলার পথে মেয়ের ক্লান্তি অপনোদনে গান গায় সাগর, তার হৃদয় উজাড় করা দরাজ গলায়। তত্ত্বমূলক গান, যা সে গায় তার আরাধ্যা ডাকাত কালীর উদ্দেশ্যে পুজো করার কালে। দস্যুবৃত্তি সিদ্ধি মানুষে তারা করে এই পুজো রাতের আঁধারে। সেই গানগুলির একটির কলি মা পরেও শুনিয়েছিলেন অনেককে। কেন কাঁদে প্রাণ তাঁর ইতরে, সে যে নহে অন্তরঙ্গ, কুল করে যে ভঙ্গ, সাধুর ঘরে যেন চোরে চুরি করে। যে তার অন্তরঙ্গ নয় তারই জন্য কাঁদছে প্রাণ, সেই ভালোবাসা কুল ভাঙানিয়া। অন্তর্নিহিত ভাবটি যেন চৌর্যবৃত্তিতে অপহৃত হচ্ছে, অর্থাৎ দস্যুতার পরাজয় ঘটে মানবতার জয় হচ্ছে। অবশেষে দুপুরে তারকেশ্বরের এক চটিতে এসে পৌঁছুলেন তারা। তাড়াতাড়ি পুজো সেরে বাজার করে আনতে হুকুম দিলেন ডাকাত জননী ডাকাত বাবাকে, কেননা কাল রাতে যে মেয়ের ভালো করে খাওয়া হয়নি। এমন আবেগ, এত প্রীতিস্নেহ, এরূপ বাৎসল্য রস আপন মায়ের চেয়ে বেশি বই এক বিন্দুও কম ছিল না। এক রাতের আলাপ, অজানা অচেনা এক পাতানো মেয়ে যাকে তারা দয়া পরবশই আশ্রয় দিয়েছিল, তাতে তাদের এক ফোঁটাও আত্মম্ভরিতা বা দয়াবানতার প্রকাশ দেখায়নি তো তারা। তাদের আচরণে কোথাও ছিল না অহংয়ের লেশ মাত্র, যা কিনা যে কোনো মানুষের পক্ষে ছিল নিতান্তই স্বাভাবিক। এইভাবেই তাদের সেবা ধর্মে ভগবান ভক্তির পরাকাষ্ঠায় তারা সসম্মানে উত্তীর্ণ হয়েছিল। প্রেম ভক্তি সেবা দিয়ে জয় করে নিয়েছিল তারা মা মহামায়ার আশীর্বাদ। সারদা তার এই বাবা মায়ের সঙ্গে গায়ের সঙ্গীদের আলাপ করিয়ে দেন এবং জানান এদের জন্যই তিনি বিপদ থেকে রক্ষা পেয়েছেন। সঙ্গীদল ও যাত্রাভিমান ভুলে সবাই মিলে একসঙ্গে রন্ধন ও ভোজন পর্ব সমাধা করে বৈদ্যবাটি অভিমুখে যাত্রা করল। যাত্রার প্রাককালেই দস্যু মাতা পিতার সঙ্গে মেয়ের বিচ্ছেদ দৃশ্য হৃদয় বিদারক। মা বাবা ও মেয়ের চোখের জলে পরস্পরকে বিদায় জানানোর এই মর্মস্পর্শী দৃশ্য ইতিহাসে লেখা রয়েছে। বৈদ্যবাটির দিকে তারাও খানিক এগিয়ে দিল মেয়েকে। আবার ক্ষেতের থেকে কড়াইশুঁটি তুলে রাতে মুড়ির সাথে খাওয়ার কথা বলে দিল। এ কী প্রেম, এ কী অনবদ্য ভালোবাসা
নিহিত আছে তাদের এই সমস্ত আচরণে। মেয়ে সারদা অবশেষে বিদায় নিলেন এই বাবা মায়ের কাছ থেকে, দক্ষিণেশ্বরে আসার আমন্ত্রণ জানিয়ে। কিছুদিন পর সত্যিই সারদার সেই বাবা মা দক্ষিণেশ্বরে এসেছিল, মেয়ে জামাইয়ের জন্য তাদের সাধ্যমতো নানা খাদ্য সামগ্রী জোগাড় করে নিয়ে। ঠাকুর রামকৃষ্ণদেবও তাদেরকে জামাতা সুলভ আচরণে তুষ্ট করেছিলেন। ঠাকুর ও মা সারদা, তাঁরা জগৎ পিতা ও জগৎ মাতা, তাঁদের বাক্য তো কদাপি মিথ্যে হওয়ার নয়, আর কোনোটাই তাদের কথার কথা নয়, সবই সত্যি সত্যি আর সত্যি, তাঁরা সর্বদাই সত্যবদ্ধ। সমগ্র ঘটনার বিশ্লেষণ করে দেখা যায় কি অপূর্ব এক প্রেমের অনাবিল চিত্র অঙ্কিত হয়েছে। ভক্তের প্রেম আর ভগবানের প্রেম বাঁধা পড়ে গেছে এক সূত্রে। কত বিনিদ্র রজনী কালী সাধনায় কাটিয়েছে এই সাগর সাঁতরা বাগদি ডাকাত। হোক না ডাকাত কালী, হোক না দস্যুতা চরিতার্থতার প্রার্থনা, সেই সাধনার মধ্যে কোথাও নিশ্চয়ই ছিল তার ভক্তের কাতরতা, যারই পুণ্য বলে তারই কৃপা লাভ। মা সারদার প্রশ্নের উত্তরে তারা জানিয়েছিল তার মধ্যে তারা মা কালীকে দেখেছিল। সেই মুহূর্তেই তাদের দস্যুবৃত্তি হৃদয় গলে গিয়েছিল ভালোবাসায়, প্রেমে আর ব্যাকুলতায়। হাজার বছরের অন্ধকার ঘর যেমন একটি প্রদীপের আলোয় এক মুহূর্তেই আলোকিত হয়ে ওঠে, তাঁদের হৃদয়ের অন্ধকারও এক মুহূর্তেই প্রেম ভক্তি ভালোবাসার আলোয় ভরে উঠেছিল। দস্যুতার অবসান ঘটিয়ে অন্তরে জ্বালিয়ে দিয়েছিল মানবতার প্রদীপ শিখা। এই ঘটনাটি ঘটবার জন্যই, তাদের পুণ্য লাভের জন্যই পটভূমিকা প্রস্তুত হয়েছিল এইভাবে, না হলে মায়ের পরিচিত নিকট আত্মীয় সঙ্গীরা তাঁকে এই নির্জন প্রান্তরে একা ফেলে এগিয়ে যাবেনই বা কেন? আর মাও বা কেন এই বিপদসংকুল যাত্রাকে মেনে নিলেন অসীম সাহসে? যদি তার সঙ্গীরা তাকে ফেলে না যেতেন, তবে এই ইতিহাস অন্যভাবে লেখা হতো। এই দুটি মানুষের মহামায়ার দর্শন লাভ, মাতৃচরণে সেবার মাধ্যমে তাদের আত্মসমর্পণ কখনোই সম্ভব হতো না, আর মায়ের দ্বারাও তাদের এই উদ্ধার কার্য সম্ভব হতো না। তাদের কৃপা করবার জন্যই জগন্মাতার এইরূপ পরিবেশ ও পরিস্থিতির অবতারণা, এ বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। মা যে জগতের মা, সতেরো মা অসতেরো মা, মায়ের মুখের এই বেদ বাক্য এ না হলে সত্যি হবে কিভাবে? জয় মা, জয় মা, জয় মা, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।